Welcome to Hira's Kitchen. আমি আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি, চিকেন কোফতা কারি। তো এর জন্য আমার যে ইনগ্রেডিয়েন্টসগুলো দরকার সেগুলো একটু বলে নিই। এখানে চিকেন কিমা নিয়েছি 1.5 কাপ, 3 টেবিলস্পুন বেসন নিয়েছি, 2 বড় সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচো করে কেটে নিয়েছি, তেজপাতা নিয়েছি 2 ছোট ছোট, 1 টিস্পুন আমি গরম মশলা গুঁড়ো নিয়েছি, 2 টেবিলস্পুন বিস্কুট গুঁড়ো নিয়েছি, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে পাতা কুচো করে কেটে নিয়েছি এখানে 1/2 কাপ মতো, 2 কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, 1/2 লেবু কুচো নিয়েছি, বিস্কুট গুঁড়ো এখানে আমি নিয়েছি 2 টেবিলস্পুন, আর 2 টেবিলস্পুন নিয়েছি সুজি, এটা আমি কোপ্তা ভাজাতে ইউজ করব। সুগার আছে 1 টিস্পুন, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি মির্চ, আর 1/4 টিস্পুন আমি এমনি লঙ্কা গুঁড়ো নিয়েছি, 1 মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, 1 মাঝারি সাইজের টমেটো বেটে নিয়েছি, 5 টেবিলস্পুন আমি দই ফাটিয়ে নিয়েছি, কুকিং অয়েল আছে প্রয়োজন মতো ইউজ করব, আছে পানি, আর এখানে আমি নুন নিয়েছি, এটা আমি স্বাদ অনুসারে ইউজ করব। প্রথমে আমি রান্নাটার জন্য আমি কিমাটাকে মশলা মাখিয়ে ম্যারিনেট করে 1/2 ঘন্টা রেখে দেব। আমি এখানে বেসনটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচো একটু দিয়ে দিচ্ছি, 1/2 থেকে একটু কম, ধনে পাউডার, হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, একটু নুন দিলাম, বিস্কুট গুঁড়ো দিলাম, হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো দিলাম, ধনে পাতা কুচোটা আমি দিয়ে দিলাম, অল্প একটু রেখেছি, গার্নিশে ইউজ করব, লঙ্কাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচো, অল্প একটু লেবুর রস, এটাকে আমি ভালো করে মেখে নিয়ে 1/2 ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে এলাম, আমার এটা পুরো মাখানো রেডি। আমি হাতে একটু অল্প তেল নিয়ে নেব, আর আমি সুজি আর বিস্কুটগুলোটা একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। কোপ্তাগুলো এবার আমি বানাবো এভাবে গোল গোল করে। তারপর একটু সুজি আর বিস্কুটের এইভাবে একটু প্রলেপ দিয়ে নেব। এইভাবে আমি কোপ্তাগুলোকে তৈরি করব। আমার কোপ্তা তৈরি, এগুলো ফ্রিজে এভাবে বানিয়ে আপনারা রেখে দিতে পারেন, খাবার সময় গরম গরম ভেজে নিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে। গেস্ট এলে আপনারা স্ন্যাক্স হিসেবে দিতে পারেন, সসের সাথে, রাইসের সাথে, ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন। এটাকে আমি এবার ফ্রাই করব। আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি অলরেডি, তেল আমার গরম হয়ে গেছে, এগুলো আমি আস্তে আস্তে একটু ডিপ ফ্রাই করে নেব। কড়াইয়ে আমি 100 গ্রাম মতো তেল দিয়েছি, এটা ভাজতে একটু বেশিই তেল লাগে।
আমার কোফতা তৈরি হয়ে গেছে। এটা আমি মিডিয়াম আঁচে ভাজলাম। সুন্দর স্ন্যাক্স তৈরি। এবার আমি এটাকে কোফতা কারি বানাবো। আমি তেল একটু কমিয়ে নিলাম। এতে আমি পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। এটা একটু আমি লাইট ব্রাউন করে নেব। আমার পেঁয়াজটা লাইট ব্রাউন হয়ে এসছে। আমি এখানে একটু নুন দিলাম। এটা আমি টেস্ট করে দেখবো, আপনারাও স্বাদ মতো ইউজ করবেন। তো আদা বাটা দিয়ে দিলাম হাফ টিস্পুন। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটা, যে মশলাগুলো নিয়েছিলাম, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ আর এমনি লঙ্কা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এটা আমি 2 মিনিট মতো কষাবো। মশলাটা থেকে তেল ছাড়ছে। এখন আমি ফাটিয়ে রাখা দইটা দিয়ে দেব। ভালো করে মিক্সড করব। এটা 1 মিনিট মতো কষাবো। এক মিনিট পর ফিরে এলাম। আমি এই গ্রেভিটাতে অল্প একটু পানি দেব। এটা ঢাকা দিয়ে আমি ফুটতে দেব। আর গ্রেভিটা ফুটছে, এখানে আমি কোফতাগুলো দিয়ে দেব। এটা ঢাকা দিয়ে মিডিয়াম আছে, আমি 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ফিরে এলাম। আমি এখানে সুগারটা দিয়ে দেব। আপনারা সুগারটা নিজেদের পছন্দ মতো দেবেন। এটাকে আমি একটু উল্টে দেব। দিয়ে আমি আরো 2 মিনিট ঝিম আঁচে রাখবো। দু মিনিট পর আমি ফিরে এলাম। এতে আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব হাফ টিস্পুন। আমার রান্না কমপ্লিট। আমি এটা ঢাকা দিয়ে 2 মিনিট পর সার্ভিং করব। আমি গ্যাস বন্ধ করে দিলাম।
চিকেন কোপ্তা কারি তৈরি। আপনাদের যদি আমার রান্নাটা পছন্দ হয় তাহলে আমার ভিডিওটিকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।